সম্প্রতি সময়ে বাংলাদেশের অফিশিয়াল মার্কেটের ফোনগুলোর অবস্থা খুব একটা বেশি কিন্তু ভালো না, বিশেষ করে 15-20,000 টাকার রেঞ্জের মধ্যে। কিন্তু এর মধ্যেও ইনফিনিক্স আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে রিসেন্টলি তাদের Hot 20s স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে 128GB ভেরিয়েন্টের সাথে, যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 18,999, মানে 19,000 টাকা। 19,000 টাকা অনুযায়ী ইনফিনিক্সের এই Hot 20s স্মার্টফোনটি কিন্তু আমাদের বেশ ভালো কিছু অফার করছে। আর স্মার্টফোনের যদি আপনি ডিজাইনের দিকে তাকান তাহলে সেটাও আপনার বেশ পছন্দ হবে এর বাজেট অনুযায়ী। বিশেষ করে ফোনটি যে বক্সি ডিজাইনের সাথে আসে সেটা অনেকেরই পছন্দ হতে পারে এই বাজেট সেগমেন্টে। তো 19,000 টাকায় ইনফিনিক্স Hot 20s স্মার্টফোনটি আমাদের কি কি অফার করছে? স্মার্টফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার পিক ব্রাইটনেস 500 nits পর্যন্ত। আর প্রাইস অনুযায়ী ইনফিনিক্স Hot 20s স্মার্টফোনটি যে ডিসপ্লের সাথে আসে সেটা একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, কারণ এই বাজেটে কোনো কোম্পানি আমাদের ফুল এইচডি প্লাস রেজলিউশন দেয়, আবার কোনো কোম্পানি এইচডি প্লাস রেজলিউশন দেয়, কিন্তু ইনফিনিক্স এখানে আমাদের ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাশাপাশি 120Hz হাই রিফ্রেশ রেট অফার করছে, যার কারণে বাজেট অনুযায়ী আমার ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নেই। অন্যদিকে যদি পারফরমেন্সের কথা বলা হয় তাহলে ইনফিনিক্স Hot 20s এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G96। অনেকে বলতে পারেন 12nm ফেব্রিকেশনের উপর তৈরি করা এই প্রসেসরটিতেও অনেক পুরাতন। বর্তমান সময়ে তো মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরও লঞ্চ করেছে মিডিয়াটেক, যেটা 6nm ফেব্রিকেশনের উপর তৈরি করা। তাহলে ইনফিনিক্স কেন এই বাজেট সেগমেন্টে আমাদের এই পুরাতন প্রসেসরটি অফার করছে? মিডিয়াটেকের এই হিলিও G96 এই প্রসেসরটি অনেক পুরাতন হলেও যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 19,000 টাকা প্রাইস অনুযায়ী বর্তমান সময়ে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে মিডিয়াটেকের হিলিও G96 এই প্রসেসরটি আপনাকে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স অফার করতে পারবে। সেদিক থেকে বলতে গেলে 19,000 টাকা অনুযায়ী ইনফিনিক্স তাদের Hot 20s স্মার্টফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করেছে সেটা ডিসেন্ট এনাফ বলা যেতে পারে। অন্যদিকে অপারেটিং সিস্টেম হিসেবে এখানে রয়েছে Android 12। আর ইনফিনিক্স Hot 20s স্মার্টফোনের ব্যাকসাইডে আপনি যদি খেয়াল করেন তাহলে তিনটি লেন্স দেখতে পারবেন, যার মধ্যে একটা হচ্ছে 50MP মেইন শুটার যার অ্যাপারচার f1.6, এবং বাকি দুটো হচ্ছে 22MP ইউজলেস সেন্সর, যেটাকে আপনি বলতে পারেন স্মার্টফোনের যে লুক আছে ব্যাকসাইডের সেটাকে ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে একটি 8MP সেলফি শুটার ব্যবহার করেছে ইনফিনিক্স। আর স্মার্টফোনটিতে আপনি সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরা সেগমেন্টের কথা বললে অবশ্যই প্রাইস অনুযায়ী স্মার্টফোনটিতে ক্যামেরা স্পেকের সাথে আসে সেটা অনেকের কাছে একটু কম মনে হতে পারে। তারপর বর্তমান সময় অনুযায়ী ইনফিনিক্স Hot 20s স্মার্টফোনটি যে ক্যামেরা সাপোর্টের সাথে আসে সেটা আমার কাছে এনাফ মনে হয়েছে। যদিও এখানে যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর ইনফিনিক্স অফার করতে পারতো তাহলে সেটা বেস্ট হতো। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C এবং ডুয়েল স্পিকারের সাপোর্ট। সবকিছু মিলিয়ে ইনফিনিক্স Hot 20s 19,000 টাকা অনুযায়ী এই স্মার্টফোনটিকে আপনি একটি অলরাউন্ডার স্মার্টফোন বলতে পারেন। বিশেষ করে এই প্রাইস সেগমেন্টে যারা একটি ওভারঅল কম্বিনেশনের সাথে একটি স্মার্টফোন চাচ্ছিলেন তাদের জন্য আমার মনে হয় ইনফিনিক্সের স্মার্টফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে। বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর, অ্যাভারেজ ক্যামেরা সেট আপ এবং বড় একটি ব্যাটারির সাথে আসে, যেটা এই প্রাইসে স্মার্টফোনটিকে একটা অলরাউন্ডার স্মার্টফোন হিসেবে উপস্থাপন করেছে। আপনার মতামত কি ইনফিনিক্স Hot 20s স্মার্টফোনটিকে নিয়ে? 19,000 টাকা অনুযায়ী বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে বর্তমান সময়ে স্মার্টফোনটি আমাদের যে স্পেক অফার করছে সেটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।